नमस्कार বন্ধুরা মনিদীপাস ম্যাজিক্যাল রেসিপিস এর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। নলেন গুড়ের সঙ্গে আমাদের প্রত্যেকেরই একটি ইমোশন জড়িয়ে রয়েছে। শীতকালে প্রায়ই আমরা নলেন গুড়ের পায়েশ ও মিষ্টি খেয়ে থাকি, কিন্তু গ্রীষ্মকালেও একটু ভিন্নভাবে এই নলেন গুড়ের স্বাদ উপভোগ করবার জন্য আজই তৈরি করে ফেলুন নলেন গুড়ের আইসক্রিম। তাহলে চলুন দেরি না করে ঝটপট এই আইসক্রিম রেসিপিটি দেখে নেওয়া যাক। আইসক্রিমটা বানাবার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ চিল্ড হুইপ ক্রিম। এবারে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটাকে বেশ ভালোভাবে হুইপ করে নেব। ক্রিমটা পরিমাণে ডাবল হয়ে যাওয়া পর্যন্ত বিট করতে হবে। দেখুন ক্রিমটা পরিমাণে ডাবল হয়ে এসেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে মেল্টেড নলেন গুড়। এবারে আরো 2 থেকে 3 মিনিট সফট পিক না আসা পর্যন্ত ভালোভাবে হুইপ করে নেব। আপনারা চাইলে গুড়টাকে দুধের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন। আমরা জানি নলেন গুড় প্রধানত শীতকালেই পাওয়া যায়, কিন্তু ফ্রিজে ভালোভাবে স্টোর করে রেখে দিলে সারা বছরই এই গুড় ভালো থাকে এবং ব্যবহার করা যায়। এবারে একটি ফ্রিজার প্রুফ কন্টেইনারে সমস্ত আইসক্রিমের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এবারে একটি ফয়েল পেপারের সাহায্যে কন্টেইনারটিকে বেশ ভালোভাবে কভার করে দিতে হবে। এবারে মিনিমাম 8 ঘন্টা অথবা ওভারনাইটের জন্য এই কন্টেইনারটিকে আমি ফ্রিজারে রেখে দেব। আট ঘন্টা পর কন্টেইনারটিকে ফ্রিজার থেকে বের করে নিয়েছি। আমাদের নলেন গুড়ের আইসক্রিম সার্ভ করবার জন্য একেবারে রেডি। আমার কাছে স্কুপার ছিল না, তাই আমি এরকম একটি স্টিলের হাতার সাহায্যে আইসক্রিমটিকে স্কুপ করে নিয়েছি। দেখুন একেবারে মার্কেটের মতো আইসক্রিম তৈরি হয়েছে। তাহলে চলুন এবারে সার্ভ করা যাক। আইসক্রিমটা সার্ভ করা হয়ে গিয়েছে। এবারে আমি স্পেশাল টাচ হিসেবে সামান্য পরিমাণে লিকুইড নলেন গুড় ড্রিজল করে দিচ্ছি। এই আইসক্রিমের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী রেসিপিগুলির আপডেট সবার প্রথমে পাবার জন্য পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন প্রেস করতে একেবারেই ভুলবেন না। থ্যাংক ইউ।